আজকেও গত চব্বিশ ঘন্টায় কম বেশি দেড় লক্ষ এক লক্ষ হাজার মানুষ থেকে চলে গিয়েছে কম বেশি প্রত্যেকটা দিন যেমন যায় আমাদের সুযোগ দিয়ে যাচ্ছেন আল্লাহ তালা এবং সেই সুযোগ দেওয়ার অর্থ হলো আমরা এই সুযোগের সদ্ব্যবহার করি আল্লাহকে চেনার চেষ্টা করি আল্লাহকে জানার চেষ্টা করি তার গুণাবলী সহ তার ক্ষমতা মহত্ব বরত্ব পরাক্রম পরাক্রমশীলতা পরাক্রমশীলতা সহ এবং তার প্রতিজ্ঞা সহ বিশেষ করে আখেরাতের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি যে অবশ্যই ফলবে আমাদের অবশ্যই আবার জাগিয়ে তুলবেন জীবন দান করবেন কেমতের দিন দাঁড় করাবেন হিসাব নিবেন এবং ভালোর বদলা ভালোর দ্বারা দিবেন পুরস্কৃত করবেন খারাপের বদলা খারাপের দ্বারা দিবেন সেই ভালোর বর্ণনাও আমরা করতে পারি না সেই খারাপের বর্ণনাও আমরা করতে পারি না কল্পনাও করতে পারি না পুরস্কার এত অবর্ণনীয় অকল্পনীয় অচিন্তনীয় সেরকম শাস্তিও অবর্ণনীয় অকল্পনীয় অচিন্তনীয় বহুতবার কোরআন শরীফ আল্লাহ তালা সাবধান করছেন আমাদেরকে এবং বহুতবার আল্লাহ তালা আমাদের কিভাবে জীবন ধারণ করতে হবে কি করণীয় কি বর্জনীয় সে সম্বন্ধে বলছেন কতটুকু মানি তার হিসাব হবে তো আপনাকে আমাকে এই সম্বন্ধে বলার ও সোনার তফিক আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালার অশেষ সুক্রিয়া আদায় করি এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য অসংখ্য দুরুদ সালাম পাঠাই আমরা আলাপ করছি আল্লাহ গুণাবলী সম্পর্কে একত্রিত কয়েকটা গুণাবলী সম্পর্কে আজকে তালিম হালকার শেষের দিকে সেসব গুণাবলীর কিছুটা আমরা দেখবো ইনশাল্লাহ কি কি গুণাবলী নিয়ে আমরা আলোচনা করলাম গত বারোটা হালকায় আজকে তেরো নম্বর তো ক্ষমা সম্বন্ধে গতবার আমি সারসংক্ষেপ বলছিলাম বারোটা আয়াতের আবার আপনাদের সামনে তুলে ধরছি সেগুলা সার সংক্ষেপ এগুলা আয়াত গুলা না যাতে করে জীবনের জন্য বাকি জীবনের জন্য মনের মধ্যে বসে যায় যেন এই কথাগুলা মনে রাখতে হবে না প্রত্যেকটা কারণ প্রত্যেকটার মধ্যেই একটা মিল আছে তো বারোবার ছাপ ফেলার চেষ্টা করা সৎকর্ম করো কারো অপরাধ ক্ষমা করো ক্ষমার অভ্যাস করো ক্ষমা করতে থাকো সৎ কাজের নির্দেশ দাও আবার সৎ কাজের কথা বলা হচ্ছে আর মূর্খদের মূর্খদের উপেক্ষা করো গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো আবার সৎ কাজের কথা বলছেন এবং অসৎ থেকে বেঁচে থাকা রাগ করেও ক্ষমা করো আবার ক্ষমা চার নম্বর যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে ক্ষমার কথা আবার ক্ষমা করে তাদের ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর শাস্তিতে বিশ্বাস করে করে না তাদেরকে ক্ষমা করতে বলছেন আল্লাহ তালা যারা বিশ্বাসী না সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে তাদের কথা বলছেন ব্যয় করে অনেক জায়গায় বলছেন ব্যয় করার কথা ও যারা ক্রোধ সংবরণ করে তাদের ভুল উপেক্ষা করো তাই ক্ষমা করো দয়া সহকারে ক্ষমা করো এবং তাদেরকে সহ্য করো তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে ক্ষমা করো উপেক্ষা করো এবং তাদের দোষ ত্রুটি মাফ করো তবুও তাদের ক্ষমা করুন ক্ষমা ক্ষমা আমি তো বারোটা আয়াত জোগাড় করতে পেরেছি আরো নিশ্চয় আছে কোরআন শরীফে তো আজকে তেরো নম্বর হালকা প্রথম প্রশ্ন আমি আনমিউট করে রাখতে চাই কিন্তু সম্ভব হয় না আল্লাহ যে উত্তর দিবেন সে মিউট করবেন অন্যরা দয়া করে মিউট করবেন না আল্লাহ কোরআন কোরআন শরীফে কোরআন শরীফে আমাদের যা করতে বলেছেন তা কি কেবল পরামর্শ বা সুপারিশ নাকি অন্য কিছু প্রশ্নটা বোঝার চেষ্টা করেন আল্লাহ তালাম যে কোরআন হিসেবে বলছেন এটা করো এটা করো না এটা কি পরামর্শ না সুপারিশ না অন্য কিছু সালাম আলাইকুম স্যার এটা কি পরামর্শ না সুপারিশও না এটা অন্য কিছু না এটা হুকুম আল্লাহর অন্য কিছু জি না আল্লাহ তালা আপনাকে পরামর্শ দিতে আসছেন না আমাকে বাবা এটা করলে ভালো হবে এইভাবে আল্লাহ বলছেন না করো না এবং এই করো এবং করোনা এটা লিস্ট কতগুলা হবে আমি বলেছিলাম কয়েকবার আন্দাজ দিয়েছিলাম আন্দাজ দিয়েছিলাম সঠিক বলি নাই সঠিক গুণে বলতে পারবো কিন্তু আহ এই সময়টা নিতে পারি নাই কত কত কি আন্দাজ দিয়েছিলাম কারো মনে আছে একটা বইয়ের কথা বলেছিলাম সে বইয়ের সত্তরটার বেশি পাতা আছে সত্তরটাই ধরেন প্রত্যেক পাতায় কতগুলা এক এক লাইন এটা করো এটা করোনা এভাবে এক এক পাতায় কতগুলা এরকম হতে পারে লাইন কতগুলা হুকুম হতে পারে আন্দাজ করেন বই তো পড়েন আপনারা সবাই এক এক লাইনে কত এক এক পাতায় কতগুলা লাইন হতে পারে আমরা আমি বলবো না যে না এটা ভুল বলছেন আপনি তিরিশটা লাইন হতে পারে ওকে তিরিশটা আমি কম করে ধরলাম বিশটা সত্তর গুণ বিষ কত সাধ্যগুণে চো কোনে কত চোদ্দ সত্তর গুণ কুড়িশো কয়টা জানি এটা করো এটা করো না করণীয় বর্জনীয় কয়টা জানি উত্তর দিতে হবে না বুঝতে পারছেন তো এলএম শিক্ষা কত জরুরি কিছু আমরা আলাপ করেছি এই সাড়ে চার বছর কাছাকাছি কিছু আলাপ করেছি করনীয় বর্জনীয় পোস্ট করা আছে কিছুটা পোস্ট করা আছে এক জায়গায় বাহাত্তরটা চোদ্দশোর মধ্যে তো আল্লাহ তালা কোরআন যা বলছেন তাদের অনুরোধ উপরোধ করছেন না যা বলছেন আপনি যেভাবে ধরে নেন না কেন সেটা আপনার উপরে যেগুলো হলো আল্লাহর হুকুম আমাদের ভালোর জন্য একটা হুকুম আপনি বের করতে পারবেন না যেটা আমাদের ক্ষতির জন্য একটা হুকুম বের করতে পারবেন না আর আল্লাহ তালার তো কোনো লাভ নাই তো আমাদেরকে কোনো কিছু করতে বলার পরে আমরা করলাম আল্লাহর কোনো লাভ নাই তো তো আমাদের ক্ষতির জন্য বা ওনার লাভের জন্য কেন বলতে যাবেন উনি আমাদের সৃষ্টি করেছেন উনি আমাদের লাভের জন্যই সমস্ত কথা বলবেন আমাদের লাভের জন্য এবং উনি শুধু দুনিয়া দেখছেন না পৃথিবী দেখছেন না উনি আখেরাত দেখছেন সেই হিসাবে উনি হুকুম দিচ্ছেন আমরা তো শুধু আখেরাত এই দুনিয়া দেখি দুনিয়া দেখি তা কি আজকে আজ আজ দেখি এই মুহূর্তটা দেখছি আর সামনেটা আন্দাজ করছি অতীত অভিজ্ঞতা থেকে বা মানুষের অভিজ্ঞতা থেকে সামনেটা আন্দাজ করছি তো তেমন কিছু দেখি না উনি সমস্ত কিছু দেখে শুনে তারপরে উনি বলছেন যা বলার এবং আপনার আমার যদি মাথায় বুদ্ধি থাকে ঘিলু থাকে তো তাহলে আমরা 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 ধরে বুঝতে পারবো যেগুলো আমাদের ভালোর জন্য এবং আমরা সেগুলা যথাযথ ভাবে প্রাণ দিয়ে মানার চেষ্টা করব কারণ আমরা আমাদের ভালো চাই আর যদি না মানি তার মানে আমি আমার ভালো চাই না আমি নিরেক মূর্খ জানতে হলে এলএমের প্রয়োজন আর দ্বিতীয় কথা যেটা বললাম সেটা হলো যেটা বোঝা যে আল্লাহ তালা যা বলেছেন সেটা আমাদের ভালোর জন্য বলেছেন একটাও খারাপের জন্য বলেন না ভালো মানে কি অশেষ ভালো দুনিয়াতে শান্তি এবং সফলতা যেটার জন্য আল্লাহতালা কোন ডিগ্রি দৌলত ক্ষমতার মুখাপেক্ষি না লোক লস্করের মুখাপেক্ষী না বিরাট অট্টালিকার মুখাপেক্ষি না দালান কোঠার মুখাপেক্ষী না গাড়ি বাড়ির মুখাপেক্ষী না গয়নাঘাটির অপমুখাপেক্ষী না এই শান্তি দিতে এবং সফলতা দিতে আখেরাতে আমাদের ধারণার বাইরে কিছু আন্দাজ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে পরের প্রশ্ন হলো আল্লাহর হুকুমের মর্যাদা কি আল্লাহর হুকুম ওকে তো সেটা মর্যাদা কি ফরজ ওয়াজেব না সুন্নত না নফল কি বল তুমি আর একটা জিনিস চীতা করেন আমি আমি শুরু করবো এটা এটা নিয়ে আমার মনে হয় আল্লাহর সম্বন্ধে একটা ধারণা পাওয়া আল্লাহর বলত্ব মাহত্ব সম্বন্ধে ধারণা পাওয়া ক্ষমতা সম্বন্ধে ধারণা পাওয়া আল্লাহ দয়াশীল আল্লাহ ক্ষমাকারী আল্লাহ ভালোবাসেন আল্লাহ বন্ধু আল্লাহ বন্ধু মনে করেন আমাদেরকে আমরা চাইলে পরে 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 করলে আল্লাহ দিকে ফিরে আসলে মাফ এর দ্বারা আল্লাহর ক্ষমতার সম্বন্ধে একটা তো প্রকাশ পায় যে কি অসীম ক্ষমতা যে উনি অসীম ক্ষমাশীল অসীম দয়ালু সেদিকটা তো অবশ্যই প্রকাশ পায় কিন্তু আরো ক্ষমতার ক্ষমতার দিক আছে ক্ষমা ক্ষমতার আরো দিক আছে সে সম্বন্ধে আমি আমি মানে কিছু কিছু হালকা করবো ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন একটু ধারণা পাবেন এই যে উনি বলছেন আমাদেরকে একটা অসীম সত্তা অসীম ক্ষমতাশালী সত্তার বলার অর্থ কি এক নম্বর আর দুই নম্বর হলো এই যে আল্লাহ বলছেন যে তোমাকে আমি ভালোবাসি আমার ইজ্জতদের কথম এটা যে কি অদ্ভুত একটা কথা এরকম অসীম সত্তা আমরা অত্যন্ত সীমিত যত বড় বাদশাই হোক না কেন অত্যন্ত সীমিত ঘুমিয়ে পড়ে না তখন ওই নাকের ভিতর যে পোকামাকড় গেলে পরে সে টেরি পাবে না বাচ্চা আর কে কখন মেরে যায় আহ টাকা দিয়ে পারবে না এই ভয় থাকে সবসময় ওরা চারিদিকে পাহারা তারপরে তো তো আল্লাহর ক্ষমতা সম্বন্ধে আমাদের ধারণা নাই এই জন্য আল্লাহর হুকুমকে কিছু মনেই করি না দেখি না ওদিকে এটা খুলে দেখি না বইটা খুলে দেখি না বা কেউ যদি ডাকে আসেন তালিম হবে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লা সাল্লামের কথা সম্বন্ধে ওনাদের পরিচয় সম্বন্ধে আমরা যারা যারা ভাগ্যবান তারা তফিক পান যাদের মনের মধ্যে সেই চাহাত নাই চাহাতের অর্থ হলো চাওয়া সোজা কথা চাওয়া নাই আমার সৃষ্টিকর্তাকে দেখব তো তারা তফিক পাবে না আর এই যে আমরা গত বারোটা হালকা ধরে কথা বলছি আল্লাহ মানে আল্লাহ ক্ষমা করতে বলছেন আমরা কেন ক্ষমা করব বলেন তো দেখি এতবার করে প্রথমে আমরা কিন্তু এর আগে হাদিস তার আগে কোরআন তারপরে হাদিস আবার করান আল্লাহ তালা ক্ষমাশীলতা এটা যে আমার কালেকশনের ছিল আমি খেয়াল করি নাই নাহলে একসাথে শুরুতেই পেশ করতাম আহ ক্ষমাশীলতার উপরে ষোলোটা আয়াত তারপরে আল্লাহ বলছেন যে ক্ষমা কর উনি নিজে ক্ষমাশীল সেই সম্বন্ধে ষোলোটা আয়াত সর্বমোঠা তো তিনশোটা আয়াত হবে কম বেশি কোরআন শরীফে আল্লাহ ক্ষমাশীল কত এটা প্রকাশ করছেন আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহ কি বলে মেহরবান দয়া রহমত সম্বন্ধে কারো মনে আছে কতবার আমি বলেছিলাম কতবার রহমত সম্বন্ধে কতবার বলা আছে কম বেশি তিনশো তিন নয় এই সংখ্যাটা দেয়া আছে এক জায়গা থেকে আমি পেয়েছি কেউ রিসার্চ করেছেন ওনার কাছ থেকে আমি পেয়েছি তিন তিন নয় তিনশো উনচল্লিশ বা পঞ্চাশ রহমত করো এটা কত আয়াত আছে আমি বলতে পারবো না বারোটা আয়াত আমি পেয়ে আপনাদের সামনে তুলে ধরলাম দুই দিন ধরে তুলে ধরলাম দুইটা হালকা ধরে কেন আমি ক্ষমা করব আল্লাহ বলছেন এটা কিন্তু আমার ফরজের পর্যায়ে চলে যায় আল্লাহ রুকুম কিন্তু কেন কেন করব আমার কি লাভ একটা একটা মহৎ গুণ যে ক্ষমা করতে পারবে সেই বড় হবে এবং সেই বড় হওয়াটা কার কাছে আল্লাহ কাছে

আর কেউ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তাই উনি চা আল্লাহ তালা চান যে আমরাও ক্ষমা করে দিই এটাকে একটু ঘুরিয়ে বলি কথা ঠিক আছে যে আল্লাহর কাছ থেকে আমরা আমরা চাই আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে অতএব আমরা মানুষকে ক্ষমা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আর কিছু বলতে চান আল্লাহ বলেছেন তোমরা সবাই পাবি তার মধ্যে যারা ক্ষমা চায় তারা তোমাদের হতে উত্তম হ্যাঁ কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি কেন ক্ষমা করব মানুষকে আমি ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা করব হ্যাঁ সেটা তো আমি বললাম একটু আগেই নতুন কিছু আল্লাহ তালার ক্ষমা পাওয়ার জন্য পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ তালা নেকি দিবেন ক্ষমা করলে পরে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য দোয়া কবুলের একটা শর্ত কি মনের দিক দিয়ে মনের অবস্থা কেমন থাকতে হবে মনের অবস্থা কেমন থাকতে হবে দোয়া কবুল ইয়াতের শর্ত হিসাবে ক্ষমা করার মনোভাব থাকতে হবে ক্ষমা করার থেকেই আসে কিন্তু কথাটা একটু অন্যভাবে বলা আছে মনে বিদ্বেষ পোষণ করা যাবে যে বিদ্বেষ পোষণকারী মনের মধ্যে বিদ্বেষ তার দোয়া কবুল হবে মনে আছে আদিসের কথা সরাসরি আদিসের কথা যার মনের মধ্যে বিদ্বেষ আছে তার দোয়া কবুল হবে না মনে পড়ছে কারো জি তো যদি আমি ক্ষমা করতে না পারি তাহলে মনের মধ্যে কি থাকবে কিসের জন্য আমি ক্ষমা করতে পারছি না আচ্ছা তো এরপরে আমি এটা একটু পর্যালোচনা পর্যালোচনা বলা যায় যে আমি আলো আলাপ করলাম এরপরে যে আমি আহ যেতে যাব আর টপিক বলবো নাকি সেকশন যে সেকশনে যাব সেটা হলো আহ আমি কমপক্ষে চারটে আয়ত্ত এছি যেখানে আল্লাহ তালা বলেন প্রথমতে গেল যে আল্লাহ তালা ক্ষমাশীল কোরআন শরীফে এটা বলছেন আল্লাহ দ্বিতীয়ত গেল গেল যে আল্লাহ তালা বলছেন যে তোমরা ক্ষমা করো তৃতীয়ত আল্লাহ তালা বলছেন তোমরা শুধু ক্ষমা করো সেখানেই থেমে না তোমরা মন্দের বদলা বদলে মন্দের বদলা ভালো ধারা দিবা শুধু ক্ষমা করবা না ভালো ব্যবহার দেখাও যারা খারাপ করছে তোমার সাথে মন্দ করছে তোমার সাথে আঘাত করছে তোমাকে তার প্রতি যে ব্যবহার ব্যবহার সেটা ভালো দ্বারা শুধু ক্ষমা না দেখেন কি বলছে আল্লাহ আহ সুরা রাদে আল্লাহ তালা বলছেন এবং যারা তাদের প্রতিপালক পালন কর্তার সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করে একটা গুণ বলছেন ধৈর্য ধারণ করার কথা এবং নামাজ কায়েম করে কায়েম কায়ে পড়ার কথা বলছেন না প্রতিষ্ঠা করা এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে গোপন ও প্রকাশ্যে ব্যয় করে খরচ করা উপরে উপরে নিজের বলছেন না এটা বা বা বড় লোক আত্মীয়দের কথা বলছেন না হ্যাঁ আত্মীয় বড় লোক তাকে আমার খাওয়ানো উচিত কিন্তু গরিবদের কথা বলা হচ্ছে এখানে এবং ভালো দিয়ে মন্দ প্রতিহত করে ভালো দিয়ে ভালো ব্যবহার আচার আচরণ এর দ্বারা মন্দ ব্যবহার প্রতিহত করে বদলা দেয় তারাই যাদের জন্য রয়েছে চূড়ান্ত আবাস সহজ কথাই হলো মন্দের বদলা ভালোর দ্বারা দাও একটা আমি নিলাম এখান থেকে চারটে গুণের কথা বলা আছে সুরাত তালা বলছেন একটা আয়াতে কাছাকাছি অর্থ তারা ধৈর্য সহ্য করার জন্য দেওয়া এক তো তারা ধৈর্য ধারণ করছে আর দ্বিতীয়ত তারা সহ্য করছে ধৈর্য সহ সহ্য করার জন্য তাদের দ্বিগুণ প্রতিদান দেওয়া হবে এবং তারা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে এই জন্য কিন্তু আসলে দ্বিগুণ প্রতিদান এক তো ধৈর্য সহ সহ্য করছে দ্বিতীয়ত উল্টা ভালো ব্যবহার করছে দ্বিগুণ স্বভাব এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে আবার বলছেন ব্যয় করার কথা এখানে নামাজের কথাটা খালি বলা নাই উপরে উপরের আয়াতে চারটে গুণের কথা বলছেন আল্লাহ তালা নিচের আয়াতে তিনটে গুণের কথা বলছেন নামাজের কথাটা নিচের আয়াতে বলা নাই তো আবার আল্লাহ তালা বলছেন মন্দের বদলা ভালোর দ্বারা দাও সুর আল মহমিনুন আল্লাহ তালা বলছেন একটা আয়াতে কাছাকাছি অর্থ মন্দকে সর্বোত্তম দ্বারা প্রতিহত করো এখানে ভালো দ্বারা প্রতিহত করো বলছেন না সর্বোত্তম ব্যবহারের দ্বারা বেস্ট বিহেভিয়ার বেস্ট হ্যাঁ কি যেন বলে গুড বেটার বেস্ট সর্বোত্তম দ্বারা প্রতিহত করো উত্তর দাও সর্বোত্তম ব্যবহার দ্বারা উত্তর দাও আমরা তাদের অভিযোগ সম্পর্কে ভালোভাবে জানি যাদেরকে ক্ষমা করতে বলছেন তাদের ব্যাপারে অভিযোগ আছে তারা অন্যায় করেছে আল্লাহ বলছে আমি জানি সেগুলা তারপরেও আল্লাহ তালা বলছেন যে সর্বোত্তম দ্বারা প্রতিহত করো এখানে কি বলছেন মন্দের বদলা উত্তম দ্বারা দাও ভালো দ্বারা বলছেন না উত্তম দ্বারা দাও সুরা ফুসিলাতের একটা আয়াতে আল্লাহ তালা বলছেন মন্দের বদলা উত্তম দ্বারা দাও আর তখন যার সাথে তোমার শত্রুতা সেই যেন একজন একনিষ্ঠ বন্ধু হবে একনিষ্ঠ বন্ধু হবে তারপরে দেখেন আমি কি লিখেছি এই কথাগুলা স্বর্ণের অক্ষরে লিখে ফ্রেম করা উচিত বাড়িতে ফ্রেম করেন না বিভিন্ন জিনিস এই কথাগুলা ফ্রেম করা উচিত যাতে আপনার মনে থাকে মন্দের বদলা উত্তম দ্বারা দাও আর তখন যার সাথে তোমার শত্রুতা যেন একজন একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু পরম বন্ধু হিসাবে পরিণত হবে তার মানে তোমার যে শত্রু আছে তার সাথে তুমি ভালো ব্যবহার করো সে খারাপ ব্যবহার করছে অন্যায় আচরণ করছে তুমি ভালো আচরণ করো তাহলে কি হবে এবং আল্লাহ তালা সৃষ্টিকর্তা আল্লাহ তালা জানেন মানুষের স্বভাব উনি বলছেন যে তাহলে তোমার পরম শত্রু তোমার পরম বন্ধুতে পরিণত হবে আমরা চাই শত্রুকে জয় করতে এইটা হলো উপায় শত্রুকে জয় করার এভাবে যদি জয় না করি ভালো ব্যবহারের দ্বারা উত্তম ব্যবহারের দ্বারা ভালো বদলার দ্বারা উত্তম বদলার দ্বারা যদি জয় না করি সে যেমন করছে আমিও সেরকম করি শত্রু তো শত্রুই থেকে যাবে আরো ঘোর ঘোর শত্রু হয়ে যাবে কোরআন শরীফে যে কি কোরআন শরীফ যে কি খনি 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 যেখান থেকে মূল্যবান জিনিস বের হয় পাওয়া যায় আমাদের ধারণায় নাই কিরকম খনি আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ মহৎ গুণ হলো ক্ষমাশীলতা কি বলছি বলেন এই কথাটা আমি পেয়ে বলছি না আমার কাছে মনে হয়েছে তাই বলছি কেন বলছি বলেন তো কারণ আছে নিশ্চিত আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ মহৎ গুণ হলো ক্ষমাশীলতা আরো কত গুণ আছে আল্লাহ তালার কি জন্য বলছিনি আপনি আমি ক্ষমা না পেলে কি হবে চিন্তা করেন আপনি আমি যদি ক্ষমা না পাই কি হবে আল্লাহ ক্ষমা করবে না সেটা তো করবে না তা তো বটেই কিন্তু কি অবস্থা কি হবে বলেন আমরা সবাই জাহান্নামে যাব কঠিন অবস্থা কবর থেকে শুরু যার নাম তো একেবারে শেষে কবর থেকে দুনিয়াতে শুরু হবে আসলে এটা একটা পরাক্রমশালী বাদশাহ এই উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি তো সবকিছু জানতে পারে অত্যন্ত ক্ষমতাশালী এবং ন্যায় পরা সেই বাদশার রাজত্বে আল্লাহর সেই বাদশার হুকুম না মেনে আপনি থাকতে পারবেন সব জানতে পারে কিন্তু অবশ্যই শান্তিতে থাকবেন না তার হুকুম অমান্য করে আর তার হুকুম মান্য করে কখনো আপনি খারাপ থাকবেন যদি সে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ হয় কখনো খারাপ থাকবেন না আল্লাহ তালা আমরা তো দোষ করতেই থাকি আল্লাহ তালা যদি ক্ষমাশীল না হতেন আমাদের কি দশা হতো চিন্তা করেন দুনিয়াতে তারপর কবর থেকে নে প্রত্যেকটা গাড়িতে করুণ অবস্থা করুণ অবস্থা আমাদের দুর্বিষহ অসহনীয় আল্লাহ যে ক্ষমাশীল উৎসাহ উৎস কোথেকে আসছে এই ক্ষমাশীলতা তিনশো বার আল্লাহ ক্ষমা করেন তিনশো বার ক্ষমাশীল তিনশো বার বলা আছে আর কোনটা বেশি বলা আছে আরো কোন গুণটা রহমত রহমত তিনশো উনচল্লিশ একজনের হিসাবে এবং এটা অন্যান্য মানে আনুষাঙ্গিক গুণাবলী বাদ দিয়ে বদান্যতা উদারতা ইত্যাদি ইত্যাদি এগুলো সব বাদ দিয়ে তিনশো উনচল্লিশ হলো যে আল্লাহ মেহরবান রহমান এই জন্য একটু ধৈর্য ধারণ করবেন মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ অতএব আমি মনে করি মানুষের মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ হলো ক্ষমা করতে পারা আমরা ক্ষমা করতে পারব আমরা অনেক কিছু করতে পারি কিন্তু ক্ষমা করার বেলায় আমি ওকে মাফ করবই না কোনোদিন মাফ করতে পারবো না চিন্তা করেন এমন কঠিন এটা কিন্তু এই মাফটা করতে পারলে আল্লাহ কত প্রিয় হবে আপনি প্রিয় হবেন আপনি কল্পনা করতে পারেন না আমরা যদি আল্লাহ তালার ক্ষমা চাই তবে তার সৃষ্টিকে ক্ষমা করতে হবে আল্লাহ রহমত আল্লাহ কেন কষ্ট দেন বলেন দেখি এটাই শেষ অংশ কারণ আমি বলছিলাম ওইদিন যে আমাদের মনের মধ্যে আসতে পারে শয়তান ঢুকাবে এই আল্লাহ মেহেরবান কিন্তু আল্লাহ এত কষ্ট দিচ্ছেন কেন তোমাকে মনের মধ্যে সন্দেহ ঢুকাবে পরীক্ষা করার জন্য পরীক্ষা 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 করতে পারি কিনা আচ্ছা ওটা করলাম তারপরে কি হবে আমি করলাম পরীক্ষা পাশ করলাম ধৈর্য ধারণ করলাম মনে করি তারপরে কষ্টের বদলা দিবেন বদলা দিবেন উচ্চ ক্লাস ওয়ান থেকে টু তে আপনি যে আপনারা যে গিয়েছেন সবাই কি পরীক্ষা ছাড়া গিয়েছেন নাকি অটো প্রমোশন ছিল পরীক্ষা দিতে হয়েছে নাইন থেকে টেন ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েট তারপরে ব্যাচেলার্স তারপর মাস্টার্স পরীক্ষা ছাড়া কোথায় হয় এবং উচ্চ পর্যায়ে যাওয়া মানে কি দুনিয়ায় উচ্চ পদেরাতে উচ্চ পদ আখেরাতে কে উচ্চ পদ পাবে না পাবে সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ সুরাবাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করবো এবং এটা একটা আয়াত আরো এরকম আয়াত আছে আমরা অবশ্যই পরীক্ষা করবো তোমরা কি মনে করো ইমান আল্লেই যথেষ্ট আমরা অবশ্যই পরীক্ষা করবো ভয় এখানে কিছু কয়েকটা পরীক্ষার ইয়ে দেয়া আছে কৃষক মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করবেন এখানে ভয়ের কথা বলা আছে দুর্ভিক্ষ হাঙ্গার হাঙ্গার দারিদ্রতা সম্পত্তির উপরে ক্ষতি হতে পারে জীবনের ক্ষতি হতে পারে ফসলের ক্ষতি হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে সন্তান সন্ততির ক্ষতি হতে পারে ক্ষতির স্পর্শ দিয়ে পরীক্ষা করব যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ দাও তার মানে ধৈর্য ধারণ করে এগুলো পাশ করলে সুসংবাদ বেহেস্তের সুসংবাদ আল্লাহ তালা যখনই সুসংবাদের কথা বলছেন না তখন কিন্তু বেহেস বুঝাচ্ছেন প্রায় ক্ষেত্রে তিনি যাদের ভালোবাসেন তাদেরকে তিনি দুনিয়ার থেকে দূরে রাখেন এবং নিজেদের দিকে টেনে নেন কথাটা এরকম অনেকটা আলেমদের কাছ থেকে শোনা যে আমরা অসুস্থ ব্যক্তির থেকে অসুস্থ ব্যক্তির থেকে যেমন ভালো খাবার দূরে রাখি ভালো খাবার দিই না কারণ তারা হজম করতে পারবে না এরকম তালা যাকে ভালোবাসেন আমরা অসুস্থ ব্যক্তি থেকে ভালো খাবার কেন দূরে রাখি তাদের ভালোবাসি আমরা তাদের যাতে ভালো হয় আল্লাহ তালা যাদের ভালোবাসেন তাদের থেকে দুনিয়া দূরে রাখেন কারণ তারা দুনিয়া হজম করতে পারবে না বদ হজম হয়ে যাবে অপচয় ক্ষমতার অপব্যবহার টাকা পয়সার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি এই জন্য দূরে রাখেন দুনিয়া দেয়নি না যাকে পছন্দ করেন তাকে দুনিয়া দেয়নি না আপনি আমি যাকে দুনিয়া হয় তাকে বেশি ভালোবাসেন জি না জি তো ওই দুনিয়া না দিয়ে কি করেন কষ্ট দেন বিপদাপদ দেন রোগ শোক ইত্যাদি 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 তার দ্বারা কি হয় সে আল্লাহ তালাকে এ আল্লাহ হে মালিক হে তুমি আমার প্রতি দয়া করো আমি বড় বিপদের মধ্যে আছি আল্লাহ এইভাবে আমি ডাকতে পারবো আল্লাহ তালাকে আমি যদি ভালো থাকি সম্ভবই না মানুষের পক্ষে সে ভুলেই যায় এবং করেন শরীফে বলা আছে এটা আরো দুই তিনবার বলেছে এই কথাটা যে তারা যখন খারাপ থাকে আল্লাহকে ডাকে আর তারা যখন ভালো থাকে আল্লাহকে ভুলেই যায় যেন চিনেই না আল্লাহকে আল্লাহ তালা বুঝছেন মুহূর্তের মধ্যে আমাদের পৃথিবী উল্টে যেতে পারে ভালো আছি হঠাৎ কি হয়ে গেল পরীক্ষা হিসাবে নি আর কোনটা পরীক্ষা কোনটা শাস্তি এটা সম্বন্ধে এক কাছে শুনেছিলাম যে একটা বিপদ আসলো তো বিপদ আসলো সেই বিপদ যদি আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে নেয় বিপদ কষ্ট আসলো সেটা যদি আমাকে আল্লাহ থেকে দূরে নেয় তো সেটা হলো শাস্তি আর সে বিপদটা যদি আমাকে আল্লাহর আরো নিকটে নেয় সেটা হলো আল্লাহর পরীক্ষা পরীক্ষার দ্বারা আল্লাহ তালা আমাকে আরো কাছে টেনে নেন আরো উচ্চ মর্যাদা দেন ধৈর্য সম্বন্ধে কয়েকটা আয়াত আছে যা যেমন সুরা বাকারা বাকারা আর আট নম্বর আয়াত আট নম্বর সুরা সুরা বাকারার একটা আয়াতে বলছেন আল্লাহ তালা হে ইমানদারগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো বিপদ আপদ আসবে তখন কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ও নামাজ এর মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন আর দুটো আয়াত পরে আল্লাহ তাআলা কি বলছেন সুরা বাকারায় যখন তাদের উপর বিপদ আসে তখন বলে নিশ্চয়ই আমি আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তার কাছে ফিরে যাব এগুলো নিয়ে আমরা তালিম করেছি রমজানের পরে সুরক্ষা যখন বিপদ আপদ আমরা আলোচনা করেছি তখন এগুলা এইসব আয়াত আমি তুলে ধরেছিলাম আবার একটু রিপিট করা তো এই যে কথাটা নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তার কাছে ফিরে যাব বিপদ আসলে পরে এটা বলতে বলছেন আল্লাহ তালা এটার আরবি আরবি পরিশব্দ কি আল্লাহ বলছেন বলতে বিপদে কেউ মারা গেলেন শুধু না যে কোনো বিপদে এমনকি কিছু হারিয়ে গেলেও আর আট নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়তে বলছেন কিন্তু আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন আপনি হে মোহাম্মদ সাল্লা তাদের মধ্যে থাকবেন আল্লাহ শাস্তি দিবেন না এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা ক্ষমা চাইবে তারা ক্ষমা চাইবে আল্লাহর কাছে বড় একটা ফজিলত ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে তবা করার অনুশোচনা অনুতাপ আল্লাহ তাদের শাস্তি দেবেন না কারণ রসুল্লাহ সাল্লা তো সময় থাকবেন না সাড়ে চোদ্দশো বছর ধরে উনি নাই তো এখন আমরা তাহলে শাস্তি পেয়ে যেতে পারি যে কোনো বিপদ যে কোনো গোনার কারণে আল্লাহ বলছেন যে যতক্ষণ তারা ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ আমি শাস্তি দিব না এবং বিপদের দোয়া সময় পড়িয়ে এসছে দুটো দোয়া এখানে আছে দুটো দোয়ার কথা একই প্রায় প্রথম দিকে প্রথম অর্ধেকের কথা প্রথম অর্ধেক কথা একই উপরে দেখেন সবুজ অংশটা রব্বানা আফ্রিক আলাইনা সাবরাউ সাবরান বাকি আরো আছে ওয়াসাববিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন দরকার নাই এটুকু বললেও হবে রব্বানা আফ্রিক আলাইনা সাবরান পরেও কিন্তু একই পরের আয়াতে একই কথা বলা আছে প্রথমটা হলো সূরা বাকারা থেকে 250 নম্বর আয়াত পরেরটা হলো সূরা আরাফ থেকে 726 নম্বর আয়াত তো এগুলা পোস্ট করা হয়েছে পোস্ট করা আছে আপনি দেখে নিতে পারেন আরো বিস্তারিত তো রব্বানা আফ্রিক আলাইনা সাবরান এই এই প্রথম অর্ধেকটা দুটো দুটো আয়াতে একই এবং পুরো আয়াতটা দেয়া নাই দুই জায়গায় এগুলা হলো বড় আয়াতের অংশ অর্থ হলো রব্বানা আফ্রিক আলাইনা সাবরান দেখেন লাল কালিতে আমি বাংলায় দিয়েছি উচ্চারণটা অর্থ হলো যে আল্লাহ আমাদের উপরে সবর বর্ষণ করেন বর্ষণ বা বর্ষণ করো বৃষ্টির পানি যেমন বর্ষিত হতে থাকে ঝমঝম করে আল্লাহ আমাকে সবর দান করো সবর বর্ষণ করো আমার উপরে রব্বানা আফরিক আলাইনা সাবরান তো যে কয়টা এখানে শেষ আহ আল্লাহ যে কয়টা যে কয়টা আমরা যে আলোচনা করলাম গত তেরো তেরোটা হালকায় তার মধ্যে যে কয়টা আল্লাহর সিফাত গুণাবলী এর মধ্যে চলে আসে আলোচনার মধ্যে বা যে কয়টা সিফাতের পরিচয় আমরা পেলাম বা আমি তুলে ধরার চেষ্টা করলাম এই গুলা হলো আল্লাহ ওয়াদুদ আল ওয়াদুদ মান্দাদের প্রতি যিনি সদয় তৌবর তৌফিক দেন ও তৌবা কবুল করেন আল গাফের এটা ওই নিরানব্বইটা নাম একটা আছে তার মধ্যে নাই তার বাইরেও আল্লাহ নাম আছে যেমন আলগাফের একটা ক্ষমাকারী আচ্ছা তো ক্ষমাকারী এটা কিন্তু ক্ষমার মাত্রাটা বুঝায় না কতটুকু ক্ষমাকারী আল্লাহ ক্ষমাকারী আলগাফের ক্ষমাকারী কিন্তু কতটুকু ক্ষমা করে কারি সেই জিনিসটা সম্বন্ধে কোনো ধারণা দেয় না সেজন্য আল্লাহর আরেকটা নাম হলো আল গফুর যিনি পাপ ক্ষমা করেন তা যত বড়ই হোক না কেন যত মানেরই হোক না কেন যত বড়ই হোক না কেন আল্লাহর সাথে করলাম তাও আল্লাহ করবেন শরিক তালা মাফ সবচেয়ে বড় গোনা হলো আল্লাহর সাথে শরিক করা সেটাও আল্লাহ তালা মাফ করবেন মৃত্যুর আগে যদি আমি মাফ চাই সেই ভাবে যদি মাফ চাই আল্লাহ সেটাও ক্ষমা করবেন তো এই গুণটা এই নামের দ্বারা প্রকাশ পায় আল গফুর গফুর যিনি পাপ ক্ষমা করেন পরিমাণে যতই হোক না কেন সংখ্যার দিক দিয়ে যত পাপই হোকটা কেন আল্লাহ মাফ করেন ছোট খাটো পাপ ছোট বড় বিভিন্ন ধরনের পাপ একেবারে আকাশ পর্যন্ত যদি পৌঁছে যায় তাও আল্লাহ তালা মাফ ফুর বড় পাপ তিনি ক্ষমা করেন আল গাফার সংখ্যায় যতই হোক আল্লাহ ক্ষমা করেন আর রৌফ অত্যন্ত মমতাময় সর্বদয়াশীল করুণাময় একটা মানুষও মমতাময় হতে পারে দয়ালু হতে পারে করুণাময় হতে পারে কিন্তু আল্লাহ একই গুণ প্রকাশ করে যে উনি অসীম মমতাময় অসীম দয়ালু অসীম করুণাময় একটা মানুষ কখনো অসীম হতে পারে না কোনো গুণের দিক দিয়ে বা কোনো কিছুর দিক দিয়ে আর এগুলা সমস্ত কিছুর উৎসাহ হলো যে আল্লাহতালা দয়ালু আর রহমান আর রহিম কতবার এসছে কতবার কতবার এসছে আপনার আমার বা আপনার গোনা আল্লাহর দয়া হতে বেশি না আল্লাহর দয়া আল্লাহর গোসাকে কাবু করে কাবু করে নিয়ন্ত্রণে গোসা হলো নিয়ন্ত্রণে আল্লাহর রহমত দয়া রংধনুর মতো সমস্ত কিছু ছেয়ে থাকে রংধনুর মতো রংধনুর মত রংধনুর মত আচ্ছা এখন বলেন দেখি এগারো নম্বর হাদিস নিয়ত বিশুদ্ধ করার সম্বন্ধে যে এগারো নম্বর হাদিসটা আমি দেখতে বলেছিলাম বলবে তো মনে হয় আজকে নির্দিষ্ট করাই আছে আশা করি আপনারাও পড়েছেন এবং সেটা হচ্ছে মুন ইসলাম মুন ইসলাম বলো দেখি এগারো নম্বর এ হ্যাড স্টুডিকে আমরা শিখেছি আল্লাহর প্রিয় হতে হলে নেক কাজ করতে হবে আর আল্লাহর সাথে কাওকি শরীক করা যাবে না আর আমরা যে আমলগুলো করি সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য করব মানে লোক দেখানো আমল যেন আমাদের ভিতরে না আসে এটা এটা হ্যাঁ হাদিসটা কি বলল তো হাদিসটা একজন সাহাবী নবী করমসা আলাইহিস সালামের কাছে গিয়েছিল এবং উনি বলছিল কোন কোন সময়ে হচ্ছে মানে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অনেক কিছু কিছু সময়ে আহ ইবাদত করতো এবং তার অন্তরে থাকতো যে আমি হচ্ছে লোক আমাকে দেখুক এই টাইপের প্রথম এই এইভাবে প্রথমে ছিল তখন নবী যেটা শুনে কিছুক্ষণ চুপ থাকার পরে ওনাকে এইভাবে বোঝাইছিল ছিল যে আল্লাহ প্রিয় হতে হলে নেক কাজ করতে হবে তার সাথে কারো শরীর করা যাবে না তারপরে আপনার হচ্ছে আমরা যে আমল গুলা করি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানে লোক লোক দেখানোটা আমাদের জন্য অন্তরে না আসে ওকে ভেরি গুড ভেরি গুড তো সাহাবি বললেন যে আল্লাহর উদ্দেশ্য তো করি একামল আমল আমল যখনই করি আল্লাহকে খুশি করার জন্য তো করি কিন্তু তার সাথে অন্তরে যদি এই খেয়াল জাগে খায়ের শব্দটা এখানে বাংলায় ব্যবহার করা আছে যে লোকেরা আমার আমল দেখুক এরকম খেয়াল যদি মনের মধ্যে জাগে আশা আকাঙ্ক্ষা লোকেরা দেখুক ওকে একটু ভালো বললো অসুবিধা কি আল্লাহর জন্য করছি আমি কিন্তু তো তো তেমন উনি জানতে যাচ্ছেন যে এটা ঠিক আছে কিনা আলোচনা করছি কিন্তু মানুষও ভালো বলুক এক ঝিল দুই পাখি কোনো উত্তর দেন নাই তারপরে কি করেন আল্লাহ আয়াত নাজিল করেন আয়াত করে দেন এত গুরুত্বপূর্ণ যে আয়াত বলা হচ্ছে যে ব্যক্তি আপন রবের সাথে সাক্ষাৎ আর আকাঙ্ক্ষা রাখে সাক্ষাৎ এর আকাঙ্ক্ষা রাখে যে ব্যক্তি আপন রবের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা রাখে এবং তার প্রিয় হতে চায় সে যেন কাজ নেক করতে থাকে এবং আপন রবের কাউকে শরিক না করে আপন রবের সাথে কাউকে শরিক না করে এটা এটা অর্জন করার জন্য যে মনের অবস্থা আনতে হবে আমাদেরকে সেটা হলো যে কেবলমাত্র আল্লাহর জন্য করছি আর কোনো উদ্দেশ্যে না এবং যদি প্রকাশ পেয়ে যায় তাহলে শয়তান নেকামন প্রকাশ পেয়ে গেলে শয়তান মনের মধ্যে ঢুকিয়ে দিবে এই মানুষ তোকে ভালো বলবে রিয়া ঢুকিয়ে দিবে লোক দেখানো ভাব এবং সেটার থেকে বাঁচার উপায় নাই আসলে আসবেই এটা নামাজ পড়ছি ঘরের মধ্যে কেউ প্রবেশ করলো যেখানে আমি নামাজ পড়ছি আমার মনের মধ্যে আসবে এই লোকটা তো আমাকে ভালো বলবে তখনকার জন্য নিজেকে বলা যে এটা আল্লাহর আসতে আল্লাহর আসতে এই লোকের জন্য না এই লোকের জন্য আমি কষ্ট করছি না বা যা কিছু কষ্ট করছি আল্লাহর আর যদি আপনারা পড়ে থাকেন তালিম হালকায় তাহলে আমি এক বিশুদ্ধতা সম্বন্ধে এই কথাগুলা আহ পোস্ট করেছি এক্লাস হলো যে তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকেও তোমার কর্মের সাক্ষ্য দেওয়ার জন্য বলবা না আল্লা ছাড়া অন্য কাউকেও তুমি বলবা না তোমার নেকামলের সাক্ষ্য দিতে এবং তিনি ছাড়া অন্য কাউকেও পুরস্কৃত করতে বলবা না অন্য চাইবা না তুমি এটা মনে থাক আর না থাক এই অংশটা যেন মনে থাকে তোমার ভালো কাজকে লুকিয়ে রাখা তোমার ভালো কাজকে লুকিয়ে রাখো যেমন তুমি তোমার মন্দ কাজকে লুকিয়ে রাখো যদি মনে রাখতে তারপরে অংশ আছে এটাও অদ্ভুত এবং নিজের কাজে খুশি না হয়েও কারণ তুমি জানো না তুমি সুখীর মধ্যে থাকবা আখেরাতে না হত ভাগার মধ্যে থাকবা তো এত কিছুর মধ্যে আমি শুধু অনুরোধ করবো এই অংশটা মনে রাখতে তোমার তোমার ভালো কাজকে লুকিয়ে রাখো যেমন তুমি তোমার মন্দ কাজকে লুকিয়ে রাখো কঠিন ব্যাপার এছাড়া এ ক্লাস পয়দা করা মুশকিল ব্যাপার যখনই আমি প্রকাশ করব তখনই আমি চাইবো প্রশংসা মানুষের বাস গেল কি বলছেন যখন করবা একমাত্র আল্লাহ আল্লাহর জন্য করবা এগারো নম্বর হাদিস একমাত্র আল্লাহর জন্য আল্লাহর ইবাদতে কাউ কেউ শরিক না করে সময় একটু বেশি নিয়েই ফেললাম তো শেষ একটা প্রশ্ন ছিল সাহাবারা বিদায়ের সময় কি বলতেন আমাদের বিদায়ের সময় এসেছে সাহবারা কি বলতেন বিদায়ের সময় হম তোমার যেটা কানেকশন টা একটু ক্লাস সুরাই ক্লাস একে অপরকে স্মরণ সুরাই আসর স্মরণ করাতেন যার অর্থ হলো কি সময়ের কসম না না একজন বলছে একজন বললে আরজন কিন্তু বলতে আসবেন না মন ইসলাম শেষ করলো ওকে দিলুবা কসম সময়ে নিশ্চয় মানুষ মহা বিপদের মধ্যে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং হকের কথা ধৈর্য ধারণ করতে বলেছে এবং হকের কথা একে অপরকে বলেছে ইমান এনেছে নেকামল করেছে হকের দিকে দাওয়াত দিয়েছে এবং হকের দিকে দাওয়াত দিতে গেলে বিপদ আপদ আসবে তো ধৈর্যের বানো জানিয়েছে ধৈর্যের দিকেও দাওয়াত দিয়েছে এর মাধ্যমে স্মরণ করানো হচ্ছে ইমানের কথা আমলের কথা দাওয়াতের কথা ধৈর্যের কথা আল্লাহ তালা আমাদের কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আল্লাহ সঈদিন আহম্মদ আমার একজন অনুরোধ করেছেন ঈশ্বর জাহান যে দেশে আন্দোলন হচ্ছে এবং বিক্ষোভ হচ্ছে এবং সেই সাথে আ কি বলে ভায়োলেন্স বাংলা কি সংঘর্ষ হ্যাঁ সংঘর্ষ সন্তানের সংঘর্ষ হচ্ছে আমাদের সন্তানেরা যেন নিরাপদে থাকে সেই জন্য দুয়া করবেন তো আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা সবাই যেন দোয়া করি তাদের নিরাপত্তার জন্য দোয়া করি শরীফ উদ্দিন পিকু যে অনেক কষ্ট করে এগত সাড়ে চার বছর ধরে পোস্ট করে আসছে অনেক সময় ব্যয় করে এক এক সময় রাত একটার সময় আপনাদের রাত একটার সময় কল দেয় বা দুটোর সময় কল দেয় বা তিনটা সময় কল দেয় কোনো একটা প্রশ্ন থাকলে এটা কি করব সাদিয়া আফরিনের জন্য দোয়া করি তার সমস্যা আল্লাহ সমাধান করে দেন আমাদের এক অংশগ্রহণকারী তার এক সমস্যা বড় সমস্যা অনেক বছর ধরে বাচ্চারা যদি ইয়ে হয় চিন্তা করেন আপনার বাচ্চা সে যাকে বলি আমরা নর্মাল সেই নর্মাল না হয়তো সারা রাত জেগে আছে বাচ্চা আপনাকে সারা রাত জেগে থাকতে হবে তার অন্যান্য ধরনের অসুবিধা থাকতে পারে বাচ্চার এরকম আছে এবং বছরের পর বছর সে বাচ্চার পিছনে কি তারা মনে করে না কিন্তু কষ্ট তো যায় তরিকুর ইসলামকে আল্লাহ তালা হেফাজত করেন মোহাম্মদ মাসিদুর রেজা রহমান লিটনকে হেফাজত করেন আসিফ কুরেশি কে হেফাজত করেন এনামুল হক সাহেব কে হেফাজত করেন আরিফিন আহমেদ হেফাজত করেন জনাব নাসির উদ্দিন আহমেদ ভাইকে হেফাজত করেন সালে বেগম করেন এবং মোহাম্মদ নজরুল ইসলাম কে আল্লাহ করেন যার আহ সময় ডাক্তাররা সীমিত করে দিয়েছে কিন্তু আসল ক্ষমতা তো আল্লাহ তালার হাতে আরো যারা অসুস্থ আছেন আমি নাম না বললে কিচ্ছু যায় আসে না তাতে আপনি আছেন আপনার অন্তরে আছে এটাই যথেষ্ট আল্লাহ অন্তর জামি আল্লাহ আমি رب سبحان ربي العلي العظيم سبحان الله و عدد خلقه و نفسه و زنة عرشه و مداد اللهم انت ربي لا اله الا انت انت خلقتني انا عبدك و انا على عهدك و ما استطعت اعوذ بك من شر ما سمعت ابو لك بنعمتك لي ابو لك بنعمتك لي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكان عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا ما واتنم على رسولك على ولا تخزنا يوم القيامة إنك لا تخلف المياد اللهم أنت سلام ومنك سلام وتبارك يا ذو الجلال والإكرام اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك

یا حیو یا قیوم بے رحمتی کا نستاغیس لا الہ الا انتا سبحانک انکن من الظالمین و الہکم الہ, الہ واحد لا الہ الا ہوا الرحمن الرحیم علیف لام میم لا الہ الا ہوا الحی القیوم اے پاک پروردگار تمہیں آمدیر شمستو گناہ کھتا ماف دیو اللہ এবং আমাদের গোনার যে পাহাড়ের আমাদের মাথার উপর গোনার পাহাড় আল্লাহ তুমি বলেছ সমস্ত পৃথিবীময় গোনা নিয়ে যদি আসি আকাশ ছেয়ে যায় যদি গোনায় তারপর তোমার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দিবা আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ এবং গুনার থেকে দূরে রাখো যেমন উত্তর থেকে দক্ষিণ তুমি দূরে রাখো গুণার বদলে নেকি লিখে দিও যেই সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও হেপাক করবার তুমি আমাদেরকে আপন করে নাও যাতে আমাদের সরল পথে যে পথ জান্নাতুল ফের দোষের দিকে গিয়েছে সেই পথে চলা সম্ভব হয় আল্লাহ সেই কঠিন পথে চলাও সম্ভব হবে সহজ হবে যদি তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ আমাদের কবুল করে নাও আল্লাহ কবুল করে নাও এমন এমন জগতে আমরা বাস করি আল্লাহ এর চারিদিকে গোনায় ছেয়ে আছে আল্লাহ হাতছানি দিচ্ছে চারিদিক থেকে শয়তানের ধোকা নফসের তারা মানুষের কুমন্ত্রণা দুনিয়ার মারাত্মক আকর্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহ আছে আমাদের জীবন কে নিয়ে ছিনে মিনি খেলছে আমরা কিভাবে বাঁচব অত্যন্ত দুর্বল আমরা অতিশয় গরিব এবং বড় গোনাগার আমরা দুর্বল কিন্তু তুমি পরাক্রমশালী আমরা গরিব কিন্তু তুমি গোনাগার কিন্তু ক্ষমাকারী ক্ষমাকারী অসীম তুমি আমাদের কবুল না আমাদের করে ছে রেখো তোমার রহমতের চাদরে মাের চাদরে হেফাজতের চাদরে হেদায়তের চাদরে সমস্ত মুসলমানকে এবং আমাদের সন্তান সন্ততিকে যারা কেমন পর্যন্ত আসবে সমস্ত মানুষকে হেদায়ত দিয়ে আল্লাহ যাদের কপালে হেদায়ত নাই তাদের তারা আমাদের ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করে দিও আল্লাহ যদি তা পৃথিবীর জন্য মঙ্গলজনক হয় না হলে তার বদলা আখেরাতে দিও এবং আমাদের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ আমাদের মনের ক্লানি আমাদের মনের কষ্ট দূর করে দিও আমাদের সমস্ত ধরনের দুশ্চিন্তা দূর করে দিও অসুখ বিসুখ দূর করে দিও এখানে যারা আছেন তাদের অন্তরে যাদের কথা বিচলিত করে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও তুমি যত মানুষ কষ্টের মধ্যে আছে সবার কষ্ট দূর করে দিও অভাব অনটন দূর করে দিও নির্যাতন নিষ্পেষণ দূর করে দিও যারা হামলার মুখে আছে তাদেরকে রক্ষা করো আল্লাহ সংঘর্ষের মুখে পড়ছে তাদেরকে রক্ষা করো হেফাজত করো হেদায়ত করো ফেরাত করো রক্ষা করো রক্ষাকারী এবং কবুল করো আমাদের মনের আশা কবুল করে নিও তোমার ছায়া তলে এবং আমাদের আমল এর ঘাটতি করে তোমার দরবারে কবুল করে নিও এবং তার রৌজা মুবারকে পৌঁছে দিও তার রুহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার স্বয়াব পৌঁছে দিও আমাদের আপন জন প্রিয়জন নিকটজন যারা কবরে সাহিত তাদের কাছে তাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আমাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও দেখিও যখন আমরা কবরে যাব আল্লাহ এবং যখন দিন আমরা উঠবো আমাদের আপনজন প্রিয়জন সহ তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও যখন দাড়ি পাল্লা বসানো হবে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও যখন রাত পাড়ি দিতে হবে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও এবং যখন আমরা বড় আশা করি আল্লাহ যখন বেহস্ত বেহস্তে যাওয়ার সুযোগ আমাদের করে দিবে আল্লাহ বড় আশা করি চেন্নাতুলফের দোষ দান করো আল্লাহ তোমার তা চাই তোমার হাবিবের সান্নিধ্য চাই তাছাড়া জীবন বৃথা আর যেই বেহেস্তেই দাও না কেন জীবন বৃথা আমাদের জীবন পৃথা হতে দিও মে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার আগে দুনিয়া হতে না যাই উত্তম দিনে উত্তম ক্ষণে উত্তম স্থান হতে যাই কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিন্তু তোমার সন্তুষ্টি নিয়ে জানো যেতে পারি আল্লাহ আমাদের হেফাজত করো হেদায়ত করো মা ফেরাত করো رحمة الله يا الرحيم يا رحم الرحيمين يا قاضي الهجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات رحمتك يا رحمتك نستغيث يا اول الاولين يا اخر الاخرين يا اكرم الاكرمين يا رحم الرحيمين يا رحم المساكين يا ذي المتين তোমার শান মত চাইতে পারি নাই আল্লাহ তোমার মত দান করো তোমার ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا اله الا الله محمد رسول الله صلى الله